আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমরা এটাও জানি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে জান্নাতে মেয়েদের সর্দার। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েটা কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না, অনেকেই সেই সম্পর্কে অজ্ঞ রয়েছি। আজকে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দ্রুত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলুন শুরু করা যাক বিস্তারিত আলোচনা। ইমাম বায়হাকি তার দালাইল গ্রন্থে আবু আবদুল্লাহ হাফিজের মাধ্যমে মুজাহিদ সূত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ফাতিমার বিবাহের প্রস্তাব আসে। তখন আমার এক দাসী আমাকে বলল, আপনি কি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাতিমার বিবাহের প্রস্তাব এসেছে? আমি বললাম, তা তো জানি না। দাসী বলল, হ্যাঁ, তার সম্পর্কে প্রস্তাব এসেছে। আপনি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাচ্ছেন না? আপনি গেলে তিনি আপনার সাথেই ফাতিমাকে বিবাহ দিবেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো তেমন কিছুই নেই যা দিয়ে বিবাহ করতে পারি। দাসী বলল, আপনি গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাথে তাকে বিবাহ দিবেন। হযরত আলী বলেন, দাসীর বারবার অনুরোধে অবশেষে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, কিন্তু যখন তার সম্মুখে গিয়ে বসলাম তখন আমি নির্বাক হয়ে গেলাম। আল্লাহর কসম, তার প্রভাব ও ভয়ে আমি কোনো কথাই বলতে পারলাম না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন এসেছো, তোমার কি কোনো প্রয়োজন আছে? আমি তখন চুপচাপ বসে থাকলাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সম্ভবত তুমি ফাতিমাকে বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আমার কাছে এসেছো। আমি বললাম, জি হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কাছে কি কোনো অর্থ আছে যা মোহরানা হিসেবে প্রদান করে তাকে হালাল করে নেবে? এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম, আমার কাছে সেরকম কিছুই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধাস্ত্র হিসেবে তোমাকে আমি যে বর্মাটি দিয়েছিলাম তা কি করেছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে বর্মাটি আমার নিকট আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় বলেন, কসম আল্লাহর, সেই খিতামি বর্মাটির মূল্য হবে 4 দিরহাম। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বর্মাটি তার নিকট পাঠিয়ে দাও, এতে সে তোমার জন্য হালাল হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমার বিবাহের এটাই ছিল দেনমোহর। বিবাহের দিন আরও একটি উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, ইমাম বুখারী ও ইমাম মুসলিম জহুরির বরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে হিজরি দ্বিতীয় সালে তিনি ফাতিমাকে সহধর্মিনী রূপে নিজ গড়ে তুলে আনেন। এ প্রসঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বদর যুদ্ধে গনিমত থেকে আমার অংশে আমি একটি ওট পাই। ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায় থেকে প্রাপ্ত 1/5 থেকে আরও একটি ওট আমাকে প্রদান করেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি নবী দুহিতা অর্থাৎ নবীর কন্যা ফাতিমাকে স্ত্রী রূপে নিজের গড়ে তোলার সংকল্প করলাম, তখন বনু কাইনুকার এক ইহুদি স্বর্ণাকারকে ঠিক করলাম যে তাকে নিয়ে ইচকির গাস সংগ্রহ করব এবং পরে তার স্বর্ণাকারদের নিকট বিক্রি করে প্রাপ্ত অর্থ আমার বিবাহের অলিমায় খরচ করব। এই উদ্দেশ্য যাত্রাকালে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উর্দুটির জন্য গদি, বস্তা ও রশির ব্যবস্থা করছিলেন। উর্দুটুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জৈনিক আনসারির বাড়ির পার্শ্বে বসিয়ে রাখে। তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার যা কিছু সংগ্রহ করার তা সংগ্রহ করে নিয়ে এসে দেখলেন তার উর্দুটু কেটে ফেলা হয়েছে এবং উভয় ওটের বক্ষ বিদীর্ণ করে কলিজা খুলে নেওয়া হয়েছে। এ দৃশ্য দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রু সংবরণ করতে পারলেন না। এরপর তিনি নিকটস্থ লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এ কাজ কে করেছে? তারা জানালো, আব্দুল মুত্তালিবের পুত্র হামজা এ কাজ করেছেন। এখন তিনি এ গড়ের মধ্যে আনসারদের কিছু মদ্যপায়ীদের সাথে মদ্যপান করছেন। বলা বাহুল্য, তখনও পর্যন্ত মদ্যপান হারাম করা হয়নি। সেখানে তার সাথে আছে তার গায়িকা, দাসী ও কতিপয় সঙ্গী সাথী। গায়িকাটি গানের ছন্দে বলেছিল, ওহে হামজা, মোটাতাজা উষ্ঠদয়ের ওপর ঝাঁপিয়ে পড়ো। এ কথা শুনে হামজা তলোয়ার হাতে উর্দুটোর উপর ঝাঁপিয়ে পড়ে, ওগুলোর কুচ কেটে ফেলে এবং তাদের প্যাট চিরে কলিজায় বের করে নিয়ে আসলেন।
এই ঘটনাগুলো নিকটস্থ লোকেরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুলে বললেন। এরপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট চলে গেলাম। তখন তার কাছে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত ছিলেন। আমাকে দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে আমি কোনো সমস্যার সম্মুখীন হয়েছি। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আজকের ন্যায় বেদনাদায়ক ঘটনার সম্মুখীন আমি কখনোই হইনি। হামজা আমার উর্দুটুর উপর জুলুম করেছেন, তিনি উর্দুটুর কুঁজ ও পেট কেটে ফেলেছেন। এখন তিনি ওই গড়ের মধ্যে একদল মদ্যপায়ীদের সাথে অবস্থান করছেন। এই ঘটনাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদরখানা চেয়ে নিলেন এবং তা গায়ে দিয়ে সেদিকে রওনা হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে পিছন পিছন যেতে থাকলেন। হেঁটে হেঁটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গড়ের কাছে গিয়ে পৌঁছালেন, যে গড়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থান করছিলেন। তিনি অনুমতি চাইলেন। অনুমতি পেয়ে ভিতরে প্রবেশ করে তিনি হামজাকে তার কৃতকর্মের জন্য ভর্ৎসনা করতে লাগলেন। হামজা তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিল, চোখ দুটো লাল ছিল। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দৃষ্টিপাত করলেন। তারপর দৃষ্টি উপরে উঠিয়ে তার হাঁটুর দিকে তাকালেন। এরপর দৃষ্টি আরও উপরে উঠিয়ে তার চেহারার দিকে তাকালেন এবং বললেন, তোমরা তো আমার পিতার গোলাম। এ কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে হামজা এখন নেশাগ্রস্ত। তাই তিনি পেছনের দিকে হেঁটে সেখান থেকে বেরিয়ে পড়লেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেরিয়ে আসলেন। এখানে আরও একটি বিষয় স্পষ্ট করে দিচ্ছি যে তখনও পর্যন্ত মদ্যপান আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেননি। আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে শাহাদাত বরণ করেন আর মদ্যপান নিষিদ্ধ করা হয়েছিল উহুদ যুদ্ধের পরে। এই ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের ঘটনা। ইবন ইসহাক বলেন, হযরত আলীর ওরসে ফাতিমার গর্ভে তিন পুত্র ও দুই কন্যা সন্তান জন্মগ্রহণ করেন। পুত্রদ্বয় হচ্ছেন হাসান, হোসাইন ও মুহসিন, কিন্তু মুহসিন শিশুকালে ইন্তেকাল করেন। আর কন্যাদ্বয় হলেন উম্মে কুলসুম ও জয়নব। বাইহাকি আতা ইবনে সাইব সূত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বিবাহোত্তর বিদায়কালে উপঢৌকন হিসেবে একটি পশমি চাদর, একটি পানির মশক ও ইস্কির গাছবর্তি একটি চামড়ার বালিশ প্রদান করেন। ইমাম বাইহাকি আবু আবদুল্লাহ ইবনে মান্দা রচিত কিতাবুল মাআরিফা থেকে উদ্ধৃত দিয়ে বর্ণনা করেছেন যে হযরত আলী ফাতেমাকে বিবাহ করেন হিজরি প্রথম সালের পর এবং গড়ে তুলে আনেন পরবর্তী সালে। বাইহাকির বর্ণনা মতে ফাতিমার সাথে আলীর বাসর হয় তৃতীয় হিজরির প্রথম দিকে। কিন্তু উপরে উল্লেখিত অষ্টদ্বয়ের ঘটনা থেকে স্পষ্ট বোঝা যায় যে বদর যুদ্ধের অল্পদিন পরেই বাসর হয় এবং সেই হিসেবে দ্বিতীয় হিজরির শেষ দিকেই হওয়া প্রমাণিত হয়। সম্মানিত উপস্থিতি, এই ছিল ওনাদের বিবাহের ঘটনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং নিয়মিত ইসলামের ইতিহাসের বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে আমাদের ভিডিওগুলো দ্রুত পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।